আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা চলে আসছি হিজল ক্যাফে, হিজল ক্যাফের বৃক্ষ মেলায়। আপনাদের আজকে ঘুরে দেখাবো। হিজল দাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে তাদের এইখানে বৃক্ষ মেলা হবে, তাই আমরা আজকে এখানে চলে এসেছি। বেরিয়ে পড়লাম হিজলের উদ্দেশ্যে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কোনাবাড়ি কাশিমপুর রোড। এখন আমি দাঁড়িয়ে আছি জোরন মোড়ে। এই যে সামনের যে রোডটা, এটাই মূলত হিজলের রোড। চলে আসলাম হিজলে সকাল সকাল, এসেই দেখতে পারলাম তারা মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেলা সফল করার জন্য তারা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সকল ধরনের কাজ সকাল সকাল শুরু করে দিয়েছে। এখানে আসলে আপনারা দেশি বিদেশি সকল ধরনের গাছই পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের স্টল সাজানো হচ্ছে। এখনো মেলায় অনেক ধরনের গাছ আসা বাকি, তারা সব এনে অ্যারেঞ্জ করতেছে। সকালবেলা মেলা এখনো শুরু হয়নি, তাই আমি আবার ভাবছি বিকালে আসব বন্ধু বান্ধব সকলকে নিয়ে। বিকাল হয়ে এসেছে, এখন আমি আমার বন্ধুরা মিলে সবাই যাচ্ছি বৃক্ষ মেলায়। একটু সামনে যেয়ে দেখা পেয়ে যায় আমার ছোট ভাই সুজনের। কি অবস্থা রয়? হিজল একদম নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই মেলাকে ঘিরে। এবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি হিজলের কিছু সৌন্দর্য। মেলা উপলক্ষে হিজলের এটা তাদের নতুন মেনু। এই মেলাটি চলবে মূলত 8 দিন যাবৎ। আপনারা এখানে আসলে 20 অক্টোবর থেকে 28 অক্টোবরের মধ্যে এই গাছগুলো আপনারা কিনতে পারবেন। তো সবাই চলে আসবেন। এবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি হিজলের বৃক্ষ মেলায় আসলে আপনারা কি কি ঘাস এবং কি কি বই পাবেন। মেলা এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হয়, গাছের মূল্যগুলো দেখাতে পারলাম না।
বৃক্ষ মেলা সব থেকে সুন্দর আকর্ষণ আমার কাছে লেগেছে এই সূর্যমুখী ফুল। সো এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন।